আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তার পরে ব্যালকনিতে এসেছি। ব্যালকনিতে আজকে অনেকটা সময় কাটিয়েছি আমার প্রিয় গাছগুলোর সাথে। সকালে নাস্তার পর্ব তো শেষ করেছি, জাইফ আবদুল্লাহ এখন খেলা করছে, দুইজনকে নাস্তা করিয়ে দিয়েছিলাম। তো আমি আমার মতো কাজ করে যাচ্ছিলাম। তো এখন ওদেরকে মিড মর্নিংয়ে নাস্তা দিব। এখানে আমি দুইটা কমলা নিয়েছি, কমলা দুইটা ছিলে দিচ্ছি, এখন দুইজনকে একসাথে খেতে দিব। আর একটা ডিম পোস্ট করে নিয়েছি আবদুল্লার জন্যে। কিছুদিন ধরে আমার ছেলেটা একদম খাওয়া দাওয়া করছে না, বুঝতে পারছি না কি হলো, কোনো কিছুই খাচ্ছে না। সকালে সেরকম নাস্তাও করেনি, তারপরে ডিম পোস্ট করে নিয়েছি, সেটাও খেতে চাচ্ছে না, খায়নি, শুধু একটু কমলা খেয়েছে, কিছুই খেতে চাচ্ছে না। আর কিছুদিন ধরে আমার শরীরটাও সেরকম ভালো লাগছে না, বুঝতে পারছি না, ঠান্ডাও লাগেনি কিন্তু গলার সুরটা কেমন জানি ভারী হয়ে গিয়েছে, ওইরকমভাবে ঠান্ডা বা নাক দিয়ে পানি পড়া ওইরকম কিছুই দেখছি না, কিন্তু গলার সুরটা শুধু ভারী ভারী লাগছে এই। তো এখন দুই বাচ্চাকে একটু নাস্তা করাবো, তারপরে আমি চলে যাব আমার দুপুরে রান্না বান্নায়। এখন আমি একটু ঘরটাকে ভালোভাবে গুছিয়ে তারপরে ঝাড়ু দিব। তো দুই ভাই বোন এখন সোফার কুশন আর কুশনে রাখে না, দেখা যায় এখানে সেখানে পুরা ঘর ছড়িয়ে ছিটিয়ে ওরা খেলাধুলা করে, অনেক দুষ্টামি করে দুইজন একসাথে হলে। এখন আগে জাইফা যখন একা খেলতো ওই এতটা দুষ্টামি করতো না, এখন দুইজন মিলে করে তো সেজন্যে দুষ্টামির পরিমাণটাও বেড়ে গিয়েছে। তো মাঝে মাঝে মনে হয় যে কুশনগুলো উঠিয়ে রেখে দিই, কিন্তু আসলে ওইভাবে কুশন রাখার ওই রকম জায়গা নাই, তো সেজন্য এখানে আবার গুছিয়ে রেখে দিই। ঘর গুছানো হয়ে গেলে মনে হয় যে অর্ধেক কাজ বুঝি শেষ হয়ে গেছে, এমন মনে হয় আমার কাছে। তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল আপু ভাইয়েরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্যে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তবে একটা লাইক দিতে ভুলবেন না। আমি জানি এখানে আমার মতো আরও অনেক মায়েরা আছেন যাদের বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না, আর ছোট মাছের কথা নাই বা বললাম। তো বাচ্চাদেরকে কীভাবে সহজেই মাছ খাওয়ানো যায়, ছোট মাছ খাওয়ানো যায়, আজকে সেটার একটা নিনজা টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি ডাল বেটে নিয়েছি, ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর ছোট মাছ আমি পাটায় বেটে নিয়েছি, ডালটাও বেটে নিয়েছি। এখানে চাইলে কিন্তু যে কেউ ব্লেন্ড করে নিতে পারেন, আমি পাটায় বেটে নিয়েছি। তো এখন আমি কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি যাতে মাছের ফ্লেভারটা না থাকে। আমার মেয়ে কিন্তু একদমই মাছ খেতে চায় না, অনেক জোরে অল্প একটু অনেক বকা দিয়ে যদি খাওয়াই তারপরেও খেতে চায় না, অনেক সময় কিন্তু বমি করে দেয়, ও মাছ খেতেই চায় না। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই শেয়ার করবেন, আপনাদের বাচ্চাদের জন্য ট্রাই করবেন। তো আমার মেয়ে যেহেতু পছন্দ করেছে খেয়েছে মাশাল্লাহ, তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এটা ট্রাই করে দেখবেন, ওরাও খাবে আশা করি। তো সমস্ত যেই উপকরণগুলো আমি নিয়েছিলাম সেটা ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর আমি মরিচটা একদম অল্প পরিমাণে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে সেজন্য। আর ঝালটা যার যার পরিমাণ মতো দেওয়াটাই ভালো, অনেক বাসায় ঝাল কম খায়, অনেক বাসায় বেশি খায়। তো এখন আমি তেলে বড়ার মতো করে ভেজে নিচ্ছি। অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি, আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা আমার ভিডিওটি দেখছেন, আর আপনাদের বাসার বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াবেন, বাচ্চাদের জন্য কিন্তু ছোট মাছ খাওয়াটা খুবই জরুরি। তো এভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আমার মেয়ে মাশাল্লাহ রান্না করেছে, এটা খেয়ে খুবই পছন্দ করেছে, আর আজকে দুপুরে ও শুধু এই মাছের এই বড়াটা দিয়েই শুধু ভাত খেয়েছে, অনেক পছন্দ করেছে আর ও সেটাও বুঝতেই পারেনি। তো সেজন্য আপনাদের সাথেও শেয়ার করছি।
আর আপনারাও এটা অবশ্যই বাসায় ট্রাই করে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, তো সেজন্য উল্টিয়ে দিচ্ছি যে পাশগুলো হয়েছে, আর এটা আমি একটু মচমচা করে ভেজে নিব। এটা কিন্তু ভাতের সাথে খাওয়া যায়, আবার কিন্তু এটা শুধু সস দিয়েও যদি বাচ্চাদেরকে দেন সেক্ষেত্রে কিন্তু সেটাও খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমি কিন্তু সস দিয়েও ট্রাই করেছি, সেটাও পছন্দ করেছে দুইভাবেই, তো এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমি তো ভাবছি এখন থেকে এটা আমি প্রায় করব। আজকে আমার মনটা অনেক খুশি, কালকে রাতের একটা ঘটনা শেয়ার করি। কালকে রাতে 12টার পরে আমি মোবাইল ধরছিলাম, তো সেই সময়ে দেখতে পেলাম যে আমি কমিউনিটি ট্যাব পেয়েছি। কি বলবো, আমার কাছে এত খুশি লেগেছে যা বলার মতো না। তো ওই সময়টাতে আবার আমি আমার হাজবেন্ডের সাথেও শেয়ার করেছি, তো আমার খুশি দেখে তো জাইফাও প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। অনেকের কাছে হয়তো মনে হবে যে এমন সামান্য একটা জিনিস এটা আবার এত খুশি হওয়ার কী আছে বা এটা শেয়ার করার কী আছে। আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার কাছে অনেক আনন্দ লেগেছে, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি অল্পতেই অনেক খুশি হওয়া একটা মেয়ে, আমি অল্পতেই খুশি হয়ে যাই। আমার কাছে এতটা ভালো লাগছিলো আমি কমিউনিটি ট্যাব পাওয়ার পরে, আমার অনেক ভালো লাগছিলো। এত কষ্ট করে আমি কাজগুলো করছি, তো আমার কাছে মনে হচ্ছে যে আমার কাজ করাটা কিছুটা সার্থক হচ্ছে বা আমি আমার লক্ষ্যে এগোতে পারছি সামনের দিকে, এরকম আমার ফিলিং হচ্ছিলো। তো সেটাই আজকে শেয়ার করলাম। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।